বর্তমান পৃথিবীতে সবচেয়ে ভয়ানক অস্ত্র হলো পারমাণবিক বোমা। বর্তমানে বিশ্বের 9টি দেশের কাছে 16,300 আণবিক বোমা রয়েছে, তবে এসব বোমার সংখ্যা কমানোর চেষ্টা অব্যাহত রয়েছে। স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট সিপ্রির তথ্য অনুসারে রাশিয়ার কাছে বর্তমানে সবচেয়ে বেশি আণবিক বোমা রয়েছে। দেশটিতে এ ধরনের বোমার সংখ্যা 7,500-এর বেশি। 1949 সালে রাশিয়া প্রথম পারমাণবিক পরীক্ষা করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম পারমাণবিক বোমা বানিয়েছে এবং একমাত্র দেশ যারা এটা যুদ্ধে ব্যবহারও করেছে। দেশটির এখন 7,000-এর বেশি পারমাণবিক বোমা রয়েছে। ফ্রান্সের কাছে পারমাণবিক ওয়ারহেড নামে 300-এর মতো পারমাণবিক বোমা রয়েছে। এগুলোর অধিকাংশ রয়েছে সাবমেরিনে। দেশটির অন্তত একটি সাবমেরিন সবসময় পারমাণবিক বোমা নিয়ে টহল দেয়। 250-এর মতো পারমাণবিক বোমা রয়েছে চীনের। রাশিয়া বা যুক্তরাষ্ট্রের তুলনায় সংখ্যাটা কম হলেও দেশটি ধীরে ধীরে এই সংখ্যা বাড়াচ্ছে। স্থল, আকাশ বা সমুদ্র পথে এসব বোমা ছড়াও সম্ভব। 200-এরও বেশি পারমাণবিক বোমা রয়েছে যুক্তরাজ্যের কাছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এই দেশটি 1952 সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়। ইতিমধ্যে 3 বার প্রতিবেশী ভারতের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান। দেশটি রয়েছে শতাধিক আণবিক বোমা। সাম্প্রতিক সময় পারমাণবিক বোমার সংখ্যা বাড়িয়েছে দেশটি। অনেকে আশঙ্কা করেন প্রতিবেশীর সঙ্গে দেশটির লড়াই কোনো এক সময় পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে। ভারত প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় 1974 সালে। দেশটির কাছে 90টিরও বেশি আণবিক বোমা রয়েছে। ভারত অবশ্য জানিয়েছে তারা আগে কোনো দেশকে আঘাত করবে না, আর যেসব দেশে পারমাণবিক বোমা নেই সেসব দেশের বিরুদ্ধে তারা এ ধরনের বোমা ব্যবহার করবে না কোনোদিন। ইসরায়েল অবশ্য নিজের দেশের পরমাণু কর্মসূচি সম্পর্কে তেমন কিছু প্রকাশ করছে না। দেশটির 80টির মতো পারমাণবিক ওয়ারহেড আছে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী উত্তর কোরিয়ার কাছে 10টির কম পারমাণবিক বোমা রয়েছে। তবে দেশটির নিজেদের এ ধরনের বোমা তৈরির সক্ষমতা রয়েছে কিনা তা নিশ্চিত নয়।